ভারতের পেট্রাপোল বন্দরের ধর্মঘট প্রত্যাহার করায় চার দিন পর সচল হয়েছে বেনাপোল স্থল বন্দর বুধবার স্থানীয় ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের পরই শুরু হয় আমদানি রপ্তানি তবে বন্দরের সৃষ্টি হয়েছে পণ্য জটের এতে কিছুটা বেগ পেতে হচ্ছে ব্যবসায়ীদের রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট বেনাপোল বন্দরে আমদানি পণ্য খেলা সে সিএনএফ এজেন্ট কর্মচারীদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থদের অভিযোগে গত শনিবার থেকে ধর্মঘটের ডাক দেয় ভারতীয় সি এন্ড এফ কর্মচারী চার দিনের পণ্য সরবরাহ বন্ধ থাকায় পণ্যের জটের সৃষ্টি হয়েছে কাঁচামাল নষ্ট হয় লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন পচনশীল আমাদের পেয়াজ আমদানি করি আমি এলসি ঘোড়ায় ফের শেষ পর্যন্ত বুমরাহ দিতে এসেছে বুমরাহ দিয়েও মালটা ঘেমে গেছে এবং পচে গেছে কোটি কোটি টাকার পণ্য আমদানি হইতেছে আহ বেনাপোল থেকে পেটটাপোল বেনাপোল থেকে তো এই মালটা যদি প্রতিদিন লোডিং অবস্থায় থাকে প্রতিটা পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি ধরনের পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য দেশের উর্ধ্বতন কর্তৃপক্ষে দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা এই অচল অবস্থার সমাধানের জন্য স্থানীয় মেয়রকে রিকোয়েস্ট করেছি ওই পাশের মেয়ালকে অনুরোধ করার জন্য আমাদের তরফ থেকে জয়েন্ট কাস্টমসের নেতৃত্বে একটা টিম গেছে কলকাতায় কলকাতার কমিশনার মহোদয়কে অবহিত করা হয়েছে বন্দর কর্তৃপক্ষ হিসেবে বেনাপোল বন্দর থেকে বছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বা প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে